দেখো কি করছে। উড়ে বাবা, তো চারিদিকে জান তো ডেঙ্গি উঠছে গো। ওয়াসা দেশের শত্রু, দশের শত্রু, মশার বংশ, বিপদ যাক। যা এ বাবা, জলের বোতল তো নেওয়া হলো না। এই রে রামকৃষ্ণ, কি হবে না, লোকেদের কাছ থেকে জল চেয়ে তো খাওয়া যাবে না। যদি জলে কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করে আমার এই ব্যাগ নিয়ে চলে যায়। না, যাই জলের বোতল নিয়ে আসি। জয় রামকৃষ্ণ। বাবা, একে দেখেই মনে হচ্ছে ডাকাতি করতে উঠেছে। ও বাবা, এ তো নিজের ব্যাগে ঠিক করে রাখতে পারছে না, আমার ব্যাগ কি রাখবে রামকৃষ্ণ। কি আঁকে দেবি, একে দেওয়া যেতে পারে। শুনছেন ছোট ভাই? নমস্কার, আমি দুলাল। শুধু লাল? লাল দেখেছেন, আমাদের মুখের মিল নেই কিন্তু নামের মিল আছে। বলছি এই ব্যাগটা একটু ধরবেন, আমি একটু জল নিয়ে আসবো। বলছি এই আপনার মোবাইল নাম্বারটা যদি দেন, যদি ট্রেন বেরিয়ে যায় তাহলে মিস কল দিতে পারবেন। নাম্বারটা 9494912345। আচ্ছা, ওটা আমার নাম্বার। হ্যাঁ, একটু মিস কল দেবেন, আর ব্যাগটা একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, আমি অনুগ্রহ করে শুনবেন দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস আপনাকে না হেভি দেখতে। থ্যাংক ইউ, আপনাকে খুব সুন্দর লাগছে। আরে লাল, এই লাল, ওঠো ওঠো লাল। কি হলো? আরে এনজেপি এসে গেছে, আমরা সবাই নেমে পড়েছি, তো এসো। আরে আরে, এ তো আন্ডারকারি। কি বললে? আরে দেখেছো ছোট ভাই? আরে উনি বুঝতে পারেন, ছাড়ুন। আরে সরি সরি দাদা, মানে আপনাকে দেখতে একটা ওই সেই হকারটার মতো লাগছিল। আমি হকার? আমি এমএ পাস, আমি পিএইচডি করব। তোর বাবা হকার? এই বাপ তুলবেন না বলে দিচ্ছি। কি বলছে? হ্যাঁ, ও বিকাশ দা, উনি খুব ট্যালেন্টেড লোক, চাকরির জন্য যাচ্ছেন। আর যদি চাকরি না পায় তাহলে ট্রেনে হকারি করবে। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা। সারা রাত জ্বালালেন, এখনো জ্বালাচ্ছেন। এখনি যাব। ও বাবা, ও বাবা, শান্ত শান্ত। হে রামকৃষ্ণ, চল। হ্যাঁ চল, চল। হে রামকৃষ্ণ, আপদ কথা কানে একেবারে। ছেলে দুলে তু হাত তুলে ঠুমকা দে, ঠুমকা দে বাংলা স্টাইলে, ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্টাইলে।